নমস্কার বন্ধুরা, আমি রাজকুমার। আরো একটা দিক চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমরা প্রতিবার দেখে এসেছি মুম্বাই আন্ডারওয়ার্ল্ড চালিত হয়েছে পুরুষ ডনদের দ্বারা। কখনো কি শুনেছেন গোটা মুম্বাই আন্ডারওয়ার্ল্ড রুল করেছে একজন মহিলা? আজকে যার কাহিনী শোনাবো তাকে গোটা মুম্বাই আন্ডারওয়ার্ল্ড এর গড মাদার বলা হতো, যার অনুমতি ছাড়া মুম্বাইয়ে একসময় একটা বিল্ডিং পর্যন্ত তৈরি করা যেত না, যার ভয়ে গাছের পাতা পর্যন্ত কাঁপত। আজকের কাহিনী মুম্বাই আন্ডারওয়ার্ল্ড এর হাসিনা তথা কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের ছোট বোন হাসিনা পার্কারের। হাসিনা 1959 সালে মহারাষ্ট্রের রত্নাগিরিতে জন্মায়। তার দাদা দাউদ ইব্রাহিম মোস্ট ওয়ান্টেড ডন হলেও প্রথম জীবনে হাসিনার সঙ্গে অপরাধের কোনো সম্পর্ক ছিল না। তার স্বামী ইসমাইল পার্কার সিনেমায় জুনিয়র আর্টিস্টের কাজ করত, কিন্তু একটি গ্যাংওয়ারে দাউদ ইব্রাহিমের শত্রু অরুণ গাউলির লোকেদের হাতে ইসমাইল পার্কার খুন হয়। এই খুনের বদলা নিতেই দাউদ ইব্রাহিমের অনিচ্ছা সত্ত্বেও তার বোন অর্থাৎ ইসমাইল পার্কারের স্ত্রী হাসিনা পার্কার অপরাধ জগতে পা রাখে। কারণ মুম্বাই আন্ডারওয়ার্ল্ডে অঘোষিত একটা নিয়ম আছে, নিজের নিজের দুশ্মনীতে কেউ পরিবারকে টেনে আনে না। কিন্তু অরুণ গাউলি দাউদের সঙ্গে না পেরে তার ভগ্নিপতি ইসমাইল পার্কারকে হত্যা করে, যার সঙ্গে দূর দূরান্তেও অপরাধের কোনো সম্পর্ক ছিল না। এরপর দাউদের পালা ছিল। রাজন দাউদকে বলে ইসমাইলের খুনি টাইট সিকিউরিটির মধ্যে যে যে হাসপাতালে ভর্তি আছে। খবর পাওয়া মাত্রই দাউদ যে যে হাসপাতালে শুটার পাঠায়। এটাই প্রথমবার ছিল যখন মুম্বাইয়ের কোনো গ্যাংওয়ারে AK-47 ব্যবহার করা হয়েছিল। যে যে হাসপাতালে গিয়ে দাউদের লোক ইসমাইলের খুনিকে গুলিতে ঝাঁঝরা করে দেয়। সাধারণত আন্ডারওয়ার্ল্ডের লোকেরা পুলিশের দুশ্মনী থেকে বাঁচার জন্য পুলিশের ওপর হামলা করত না, কিন্তু এই হামলাটা এত বড় ছিল যে এতে 3 পুলিশকর্মীও নিহত হয়। ইসমাইলের খুনের বদলা নেওয়ার পর হাসিনা নাগপাড়ার গার্ডেন হল অ্যাপার্টমেন্টে শিফট হয়ে যায়। এই অ্যাপার্টমেন্টে হাসিনার যে ঘরটি পছন্দ হয়েছিল সেই ঘরের তালা ভেঙে সে থাকতে শুরু করে দেয়, কারণ তার বিরুদ্ধে কথা বলার মতো মুম্বাইয়ে কেউ ছিল না। এখান থেকেই হাসিনা তার অপরাধ সাম্রাজ্য চালাতে শুরু করে। 80 দাউদ মুম্বাই ছেড়ে দিয়েছিল, তাই হাসিনা প্রথম প্রথম দাউদের বেনামি সম্পত্তিগুলি দেখাশোনা করত। ধীরে ধীরে হাসিনা আন্ডারওয়ার্ল্ডে নিজের পা জমাতে শুরু করে। নিজের হাতে অসীম ক্ষমতা, আশেপাশে মাথা নত করে আদেশ শোনার মতো হাজারটা লোক, প্রত্যেক অবৈধ কারবারে নিজের ভাগ বাটোয়ারা, মুম্বাইয়ে কোনো বড় বিল্ডিং তৈরির আগে হাসিনার অনুমতি, সবে মিলে হাসিনা মুম্বাই আন্ডারওয়ার্ল্ডে রুল করা শুরু করে দিয়েছিল। বলা হয় দাউদ কখনোই চাইত না যে তার বোনেরা অপরাধ জগতে পা রাখুক, তাই সে প্রত্যেক মাসে বোনেদের কোটি কোটি টাকা পাঠাত। কিন্তু হাসিনার ভেতরে মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের নেশা চেপে গিয়েছিল। খুব কম সময়ের মধ্যে হাসিনা এত পাওয়ারফুল হয়ে ওঠে যে ওকে আটকানো দাউদের হাতের বাইরে চলে যায়। 2006 সালে যখন মুম্বাইয়ে স্লাম রিডেভেলপমেন্ট অথরিটির কাজ শুরু হয়, তখন হাসিনা বিল্ডার কৃষ্ণমিলন শুক্লা এবং প্রপার্টি ব্রোকার চন্দ্রেশ সাহেরের সঙ্গে মিলে স্লাম রিডেভেলপমেন্ট অথরিটির মধ্যে ওয়াডালাতে একটি নতুন স্লাম ক্লাস্টার তৈরি করার প্ল্যান করে। এই কাজের জন্য হাসিনা প্রপার্টি ব্রোকার বিনোদ আলবানিকে ক্যাশ অ্যারেঞ্জ করতে বলে। বিনোদ আবার আরেক প্রপার্টি ব্রোকার জায়েশ শাহর কাছে টাকা চায়। জায়েশ শাহ কৃষ্ণমিলনের অ্যাকাউন্টে 1 কোটি টাকা ট্রান্সফারও করে দেয়, কিন্তু এই প্রজেক্ট শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে যায়, যার ফলে জায়েশ শাহ তার 1 কোটি টাকা ফেরত চায়। কিন্তু জায়েশ মাত্র 70 লক্ষ টাকাই ফেরত পায়, বাকি 30 লক্ষ টাকা প্রোটেকশন মানি হিসেবে হাসিনা নিজের কাছে রেখে দিয়েছিল। জায়েশ শাহ এই অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে ক্রাইম ব্রাঞ্চ পৌঁছয় হাসিনার নামে অভিযোগ করতে, কিন্তু ক্রাইম ব্রাঞ্চ হাসিনার নামে কোনো অভিযোগ না শুনে জায়েশ শাহকে খালি হাতেই ফিরিয়ে দিলে জায়েশ অ্যান্টি করাপশন ব্যুরোতে গিয়ে অভিযোগ করে যে ক্রাইম ব্রাঞ্চের অফিসাররাও হাসিনার সঙ্গে হাত মিলিয়েছে। শেষমেশ হাসিনার নামে জীবনের প্রথম FIR রেজিস্টার হয়। ক্রাইম ব্রাঞ্চ তখন এই বলে নিজেদের দোষ ঢেকেছিল যে তারা হাসিনার বিরুদ্ধে আরো প্রমাণ চাইছিল, কিন্তু আসল কথা হলো দাউদ ইব্রাহিমের ভয়ে হাসিনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা ক্রাইম ব্রাঞ্চের ছিল না। 2007 সালের 21 এপ্রিল এই কেসটি অ্যান্টি এক্সটোশন সেলকে দিয়ে দেওয়া হয়। নিজের নামের মামলার খবর শুনেই হাসিনা মুম্বাই ছেড়ে পালিয়ে যায়। পুলিশদের যখন জিজ্ঞেস করা হতো হাসিনার কি কোনো খবর পাওয়া গেছে, তখন পুলিশদের মুখে একটা কথাই লেগে থাকত, হাসিনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া তো দূরের কথা, কোনো ইনফর্মার ভয়ে হাসিনার ইনফরমেশন দিতেই চায়। ভারত থেকে মিডিল ইস্টে টাকা পৌঁছানো হোক অথবা সেখান থেকে নিয়ে আসা, হাসিনার অনুমতি ছাড়া কোনো কিচ্ছু করা সম্ভব ছিল না। ধীরে ধীরে হাসিনাকে সবাই মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের গড মাদার বলতে শুরু করে। মুম্বাইয়ে কেবল অপারেটরদের মধ্যে চলতে থাকা ঝামেলা খুব ফেমাস। আন্ডারওয়ার্ল্ডের পর মুম্বাইয়ে যদি কোনো বিষয় নিয়ে সবথেকে বেশি মার্ডার হয়েছে সেটা হলো কেবল ডিস্ট্রিবিউশন নিয়ে।
কেবল ডিস্ট্রিবিউশন নিয়ে নিজেদের এলাকা ভাগ করতেও ডিস্ট্রিবিউটররা গড মাদারের কাছেই যেত। এরপর হাসিনা প্রত্যেককে নিজের নিজের এলাকা ভাগ করে দিত। হাসিনাকে তার কাছের মানুষরা আপা বলে ডাকত। দাউদের নিরাপত্তার জন্য হাসিনা সরাসরি দাউদের সঙ্গে যোগাযোগ না করলেও বলা হয় হাসিনার কাছে মেসেঞ্জারের এমন নেটওয়ার্ক ছিল যার সাহায্যে সে দাউদের সঙ্গে যোগাযোগ করত। 2007 সালে ক্রিমিনাল রেকর্ডের জন্য হাসিনার পাসপোর্ট ব্যান করে দেওয়া হলেও বলা হয় ভারতের বাইরে এসে বহুবার দাউদের সঙ্গে দেখা করেছিল। 2007 সালে ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী হাসিনার এলাকায় হওয়া সমস্ত অবৈধ কারবারে হাসিনার ইনভলভমেন্ট ছিল। এমনকি মুম্বাইয়ে যত ডাউটফুল ট্রানজ্যাকশন হতো সব কিছুতে হাসিনার ভাগ ছিল। বলিউড ইন্ডাস্ট্রি এবং আন্ডারওয়ার্ল্ডের সম্পর্ক বহু পুরনো। আগে বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সম্পর্ক সরাসরি ছিল। বর্তমানে সম্পর্ক একই রকম আছে কিন্তু একটু ভেতরে ভেতরে। হাসিনা পার্কারও তার অন্যথা ছিল না। হাসিনার ইন্টারেস্ট ছিল সিনেমার ইন্টারন্যাশনাল রাইটের ওপর, অর্থাৎ যেসব সিনেমা ভারতবর্ষের বাইরে রিলিজ হতো। বলা হয় রাশিয়াতে রিলিজ করা ভারতীয় সিনেমার ওপর বেশি আগ্রহ ছিল হাসিনার। হাসিনার দুই কন্যা সন্তান এবং দুই পুত্র সন্তান ছিল। 2005 সালে হাসিনা তার বড় মেয়ের বিয়ে একজন বড় ব্যবসায়ীর সঙ্গে দিয়েছিল। কিন্তু 2006 সালে হাসিনার বড় ছেলে দানেশ, যে হাসিনার ধান্দা সামলাতো, এক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। 2014 সালে 55 বছর বয়সে ভারতের দক্ষিণ মুম্বাইয়ের হাবিব হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসিনা পার্কার মারা যান। শেষ সময়ে তার তিন ছেলে মেয়ে সঙ্গে ছিলেন। হাসিনা পার্কার এমন একটা সময়ে একজন আন্ডারওয়ার্ল্ড সাম্রাজ্ঞী হয়ে উঠেছিলেন যখন মানুষ একজন নারী গ্যাংস্টারের কথা ভাবতেই পারত না। হাসিনা একজন অপরাধী হলেও এটি ভুলে গেলে চলবে না যে তিনি শুরুতে শুধুই একজন সাধারণ নারী ছিলেন, আর এই সমাজ ও প্রশাসন ব্যবস্থা তার আপা হয়ে ওঠার পেছনে মদত জুগিয়েছিল। অপূর্ব লাখিয়ার পরিচালনায় হাসিনা পার্কারের জীবনী নিয়ে বলিউডে সিনেমা নির্মিত হয়েছে, যেখানে হাসিনার চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। পুরুষশাসিত অন্ধকার এই সাম্রাজ্যে তার পদচারণার গল্প সিনেমা থেকে কম রোমাঞ্চকর কিছু নয়। তো বন্ধুরা, এই হলো আন্ডারওয়ার্ল্ডের গডমাদার হাসিনা পার্কারের কাহিনী। কাহিনীটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। তাছাড়া এমন গল্প আরও শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।